হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট আনন্দে আছো। তো আগে একটা কথা বলে নিই, এবার এর ভিডিওটা বেশ খানিকটা দেরি হলো, সেটার কারণ পথের দাবি থেকে আমি একটা ভিডিও আপলোড মানে রেকর্ড করে রেখেছিলাম এবং বাই মিস্টেকালি সেটা ডিলিট হয়ে যায়। তো আজকে আবার নতুনভাবে রেকর্ডিং করে আমি এটা লোড করছি। আসলে আমি শিডিউল করে রাখি লোড করে, সেটা করা হয়নি, ছিল গ্যালারিতে এবং যথারীতি সেটা কোনোভাবে ভুলবশত ডিলিট হয়ে গেছে। তো চলো, যা হয়ে গেছে কিছু বলে তো আর লাভ নেই। তো আজকে পথের দাবি থেকে আমি বড় কোশ্চেন আনসার স্টার্ট করছি। তো আজকে প্রথম প্রশ্ন শুরু করা যাক। পথের দাবি রচনাংশ অবলম্বনে অপূর্বর চরিত্রটি বিশ্লেষণ করো, অথবা পথের দাবি রচনাংশে অপূর্বর স্বদেশ প্রেমের যে পরিচয় লিপিবদ্ধ হয়েছে তা নিজের ভাষায় লেখো, অথবা বইয়ের একটা লাইন তুলে বলছি, আমার মা আমার ভাই বোনকে যারা এইসব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার পরে রাখবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম, এই উক্তির আলোকে বক্তার দেশপ্রেমের পরিচয় দাও। আনসার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে অপূর্বর অনুভবই হয়ে উঠেছে কাহিনীর মূল বিষয়। নিজের বাড়িতে চুরির সংবাদ জানাতে থানা এসে অপূর্ব দেখেছিল সব্যসাচী সন্দেহে ধৃত গিরিশ মহাপাত্রের খানা তল্লাশির ঘটনা। অপূর্ব বাংলাদেশের ছেলে এবং সে স্বদেশী ভাবধারায় বিশ্বাসী। নিমাইবাবুর মুখে সব্যসাচীর বর্ণনা শুনে অপূর্বর মনে এই মহান দেশপ্রেমিক সম্পর্কে শ্রদ্ধা ও ভক্তি জেগে ওঠে। তবে রাগ হয় নিমাইবাবুর ওপর, কারণ বাঙালি হয়েও তিনি নিজের দেশের এত বড় একজন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করতে তৎপর। সব্যসাচী সন্দেহে আটক গিরিশ মহাপাত্রই যে আসলে সব্যসাচী তা অনুমান করতে অপূর্ব দেরি হয়নি। তাই সে নিমাইবাবুকে বলেছে, এ লোকটিকে কোনো কথা জিজ্ঞাসা না করেই ছেড়ে দিন, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। পুলিশের কাছে এরকম উক্তি অপূর্ব চরিত্রের দৃঢ়তা ও দেশপ্রেমকেই তুলে ধরে। শান্তশিষ্ট হলেও অপূর্ব প্রতিবাদী, সে রামদাসের কাছে পুলিশের সমালোচনা করেছে, এতে অপূর্ব রাজদ্রোহিতার অপরাধে শাস্তি পেতে পারে। বর্মা সাব ইন্সপেক্টরের আচরণের প্রতিবাদ করার ক্ষেত্রে তাই সে এতটুকুও দ্বিধা করেনি। সব্যসাচী সম্পর্কে তার শ্রদ্ধা ভক্তি চেপে রাখতে না পেরে সে বলেছে, যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার। কোনো কোনো সময় অপূর্ব খুব আবেগময় হয়ে পড়েছে, রাজরোষে পড়তে হবে জেনেও সে মনের ক্ষোভ ও বেদনাকে চেপে রাখতে পারেনি। এভাবেই অপূর্ব চরিত্রটির হৃদয়ে স্বদেশ ও স্বজনের প্রতি অনুরাগ থেকেই বোঝা যায় তার স্বদেশ প্রেম কতখানি অকৃত্রিম। আর এই সমস্ত কিছুর ভিত্তিতেই অপূর্ব আলোচ্য কাহিনীর মুখ্য চরিত্র হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। নেক্সট প্রশ্ন, পথের দাবি রচনাংশ অবলম্বনে নিমাইবাবুর চরিত্রটি বিশ্লেষণ করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি শীর্ষক গল্পাংশে সব্যসাচীকে আশ্রয় করে কাহিনী বিস্তার লাভ করলেও নিমাইবাবুর চরিত্রটি সেখানে খুব গুরুত্বপূর্ণ। নিমাইবাবু পেশায় পুলিশ অফিসার, তিনি নিজে বাঙালি এবং একই সঙ্গে ভারতীয়, কিন্তু কর্তব্যের ক্ষেত্রে ভারতের মুক্তি সংগ্রামের অগ্রদূত সব্যসাচী মল্লিককে ধরতে তিনি সুদূর রেঙ্গুনে এসেছেন। কোনো মোহ বা আবেগই তাকে সেই কর্তব্য থেকে সরিয়ে রাখতে পারেনি। পুলিশের বড় কর্তা হলেও নিমাইবাবু কঠোর বা নিষ্ঠুর নন। সব্যসাচী সন্দেহে ধৃত গিরিশ মহাপাত্রকে নিয়ে তিনি যে রসিকতা করেছেন তা নিছক রঙ্গতামাশা নয়, এর মধ্যে দিয়ে তার চরিত্রের মানবিক গুণও ফুটে উঠেছে। গিরিশ মহাপাত্রের শরীরের প্রতি লক্ষ্য রেখে তিনি তাকে গাঁজা না খেতে অনুরোধ করেছেন। অন্যদিকে নিমাইবাবুর ভদ্র শান্ত অল্পভাষী স্বভাব তাকে শ্রদ্ধেয় করে তুলেছে। এই সমস্ত বিশেষত্বগুলি কাহিনীতে নিমাইবাবুকে স্বতন্ত্র মর্যাদা দান করেছে। আর তাই শেষ পর্যন্ত অপূর্ব তার নিকটাত্মীয় মানুষটিকে শ্রদ্ধা না করলেও নিজস্ব চরিত্রের বৈশিষ্ট্যে নিমাইবাবু উজ্জ্বল হয়ে উঠেছে। নেক্সট,
স্বল্প পরিসরে হলেও পথের দাবি রচনাংশে রামদাস তলোয়ারকরের চরিত্রটি কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে লেখক, সমস্ত কিছু ছোট ছোট যেসব চরিত্র আছে সেগুলো ধরে লিখে দিচ্ছি। সব যে আসবে তা নয়, বাই চান্স যদি আসে। তাই অপূর্ব তো খুবই ইম্পর্টেন্ট, নিমাইবাবুও ইম্পর্টেন্ট, কিন্তু এই যে আর একটা ইম্পর্টেন্ট গিরীশ মহাপাত্র, সেটা লেখাবো। কিন্তু তলোয়ারকর যদি আসে, আমি বড় হিসাবে লেখাচ্ছি, যদি ছোট আসে তাহলে তো অসুবিধা হবে না। আমি সবসময় বড়গুলো কেন লিখিয়ে দিই কি, এর থেকে যদি ছোট আসে তোমাদের যেন অসুবিধে না হয়, কিন্তু ছোট লেখালে তখন তাকে বড় করবে কিভাবে, তাই না? এই হিসাবে আর এর সাথে যদি এই কথাটি কে বলেছে, এটা কার উক্তি, এরকম ছোট ছোট আসে, সেটা আশা করি। গল্পটা তো আমি পুরো ডিকটেট করেই দিয়েছি, বলেছি। টেক্সটটা খুব ভালোভাবে পড়ো, সময় না থাকলে আমার অডিওটা শোনো, তাহলে কাজে লাগবে। আনসার লেখো, রাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত পথের দাবি উপন্যাসে রামদাস চরিত্রটি অতি অল্প পরিসর জুড়ে থাকলেও চরিত্র বৈশিষ্ট্যে সে উল্লেখযোগ্য ও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রামদাস তলোয়ারকর একজন শিক্ষিত মারাঠি যুবক, অপূর্বর অন্য মনস্কতা তার দৃষ্টি আকর্ষণ করেছিল। সে ভেবেছিল বাড়ি থেকে কোনো দুঃসংবাদের চিঠি পেয়েছে সে। পরে অবশ্য তার ভুল ভেঙে যায়, সে বুঝতে পারে সব্যসাচীর প্রতি অগাধ ভক্তি অপূর্বকে অন্যমনস্ক করে তুলেছে। তবে সেই ভক্তির প্রত্যক্ষ প্রকাশ বিপদ ডেকে আনতে পারে ভেবে সে অপূর্বকে সাবধান করে দিয়েছিল। গল্পে রামদাস ছিল অপূর্বর সহকর্মী। ফিরিঙ্গি ছেলেদের অত্যাচার, স্টেশন মাস্টারের অমানবিক আচরণের কথা যখন অপূর্ব বলছিল, তখন সমবেদনায় রামদাসের ফর্সা মুখ লাল হয়ে উঠেছিল, তারও দু চোখ ছলছল করে উঠেছিল। গাড়ি ছাড়ার মুহূর্তে অপূর্ব যখন গিরীশ মহাপাত্র রূপী সব্যসাচীর পিছনে পুলিশের ঘুরে বেড়ানোর কথা বলে, তখন রামদাসকে শঙ্কিত হয়ে উঠতে দেখা যায়। লেখকের বর্ণনায় সেই ছবি ধরা পড়ে। একটা ড্যাশ দিয়ে বইয়ের লাইন কোট করো, এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপর যেন এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে এবং সেই সুদূর দুর্নিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। আর এইভাবে পথের দাবি রচনাংশের খুব স্বল্প পরিসরেও মার্জিত মানবিক চরিত্রের আলোয় রামদাস ভাস্বর হয়ে উঠেছে। আচ্ছা, বইয়ের লাইনগুলো যখন আমি বলছি, সেগুলো অবশ্যই বই খুলে টেক্সটটা দেখে ভালো করে লিখবে, যাতে স্পেলিং না ভুলভাল হয়, লেখাটা যেন ঠিক হয়। আর আরেকটা বিষয়, কখনো বইয়ের লাইন যদি মনে হয় নিজের উপরে কনফিডেন্স থাকে যে অ্যাজ ইট ইজ স্পেলিং সহ একদম ডিটো এক লিখবো, তবেই কোট করবে, আদারওয়াইজ বইয়ের লাইন লেখো, কোনো অসুবিধা নেই। শুধু কোট করবে না, ইনভার্টেড কমার মধ্যে সেটাকে রাখবে না, কোটের মধ্যে রাখলে কিন্তু অলওয়েজ একদম টু দি একদম এক্স্যাক্ট লিখতে হয়। কোটটা করো না, কোনো অসুবিধা নেই, বইয়ের লাইন লেখো। নেক্সট প্রশ্ন, তোমাদের পাঠ্যাংশ পথের দাবিতে গিরীশ মহাপাত্র যদি সত্যি সব্যসাচী হন, তবে তার সম্পর্কে তোমার মনোভাব ব্যক্ত করো। এটা কিন্তু গিরীশ মহাপাত্রর চরিত্র নয়, যদি তিনি সব্যসাচী হন তাহলে তার সম্বন্ধে মনোভাব চেয়েছে। ওর চরিত্র, ওর বেশভূষার যে মানে গিরীশ মহাপাত্রের যে চেহারা আর এবং পোশাকের বিবরণ আমরা পেয়েছি, সেটা কিন্তু আমি পরে লেখাচ্ছি, এটা সেটা নয়। গুলিয়ে ফেলো না, একই রকম মানেই গুলিয়ে ফেলবে না। হ্যাঁ, আনসার লেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনাংশের, এখানে বারবার রচনাংশ বলছি, উপন্যাস বলছি না, কারণ তোমাদের মূল উপন্যাসটা নেই, এর একটা খণ্ডিত অংশ আছে যার নামও পথের দাবি দেওয়া হয়েছে, তাই গল্পাংশ বা রচনাংশ, উপন্যাস বললে পুরোটা বোঝায় যেটা তোমাদের নেই। রচনাংশে উল্লিখিত গিরীশ মহাপাত্রই সব্যসাচী কিনা তার কোনো প্রমাণ পাওয়া যায় না। সমগ্র উপন্যাসের কাহিনী অনুসারে গিরীশ মহাপাত্রই সব্যসাচী, কিন্তু আলোচ্য আংশিক কাহিনীতে বোঝার কোনো উপায় নেই যে উদ্দিষ্ট ব্যক্তি সব্যসাচী। এমনকি অভিজ্ঞ পুলিশ অফিসার নিমাইবাবু বা জগদীশবাবুও তা বুঝতে পারেননি। গিরীশ মহাপাত্রকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক হিসাবে আটক করা হলেও সে বুদ্ধিবলে নিজেকে মুক্ত করে নিতে পেরেছিল।
অবশ্য অপূর্ব তার দূরদৃষ্টির সাহায্যে বুঝেছিল গিরিশ মহাপাত্রই সব্যসাচী। ইংরেজের পুলিশ তাকে ধরতে না পারায় সে উল্লসিত হয়েছিল। গিরিশ মহাপাত্রের বেশভূষা নিমাইবাবু সহ সমগ্র পুলিশ দলকে বিভ্রান্ত করেছে। সদা সতর্ক ইংরেজ পুলিশের চোখে ধুলো দেওয়ার এমন কৌশল ছদ্মবেশ ধারণ তার দক্ষতারই পরিচয় দেয়। সেই কারণেই তিনি মাথার চুল ছেঁটেছেন অদ্ভুতভাবে। কালচার বা আচার ব্যবহার পাল্টাতে পারলে পুলিশ তাকে চিনতে পারবে না, এই ভেবে সব্যসাচী তার সমগ্র কালচারটাই পাল্টে ফেলেছিলেন। তার রোগা জীর্ণ শরীর তাকে সাহায্য করেছে। স্বদেশের মুক্তির জন্য দেশ বিদেশে ঘুরে বেড়াতে গিয়ে শরীরের দিকে নজর দেওয়ার কোনো অবকাশ তার ছিল না। তবে অমর প্রাণ শক্তিটুকুর জন্যই সব্যসাচীকে মৃত্যু অথবা ইংরেজের পুলিশ স্পর্শ করতে পারেনি। নেক্সট, বিদেশি সাহেবের কাছে অপূর্বর অপমানিত ও লাঞ্ছিত হওয়ার যে দুটি ঘটনার বর্ণনা রয়েছে তা লেখো। এখানে দুটো ঘটনায় শর্টে লেখাচ্ছি, এর মধ্যে পরে যেটা রেলগাড়ির ঘটনা ওটা কিন্তু ব্রড প্রশ্ন হিসেবেও আসে, তাই পরে ওটা আমি আবার বড় করেও লিখিয়ে দেব। লেখো আনসার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পাংশে দুটি ঘটনা দেখা যায় যেখানে ইংরেজরা অপূর্বকে অপমান করেছে। প্রথমবার অপূর্বকে বিনা দোষে দণ্ডভোগ করতে হয়েছে। স্টেশনে একবার কিছু ফিরিঙ্গি ছেলে কোনো দোষ ছাড়াই লাথি মেরে তাকে প্ল্যাটফর্ম থেকে বার করে দেয়। অপূর্ব যখন সেই অন্যায়ের প্রতিবাদ করতে যায় তখন সাহেব স্টেশন মাস্টার তাকে ভারতীয় বলে অপমানিত করে কুকুরের মতো দূর করে দেয়। নিজের দেশে এইভাবে লাঞ্ছিত হওয়ার দুঃখ অপূর্ব কোনোদিন ভুলতে পারেনি। দ্বিতীয়বার রেলপথে অপূর্ব রেঙ্গুন থেকে ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করছিল। অপূর্ব ছিল প্রথম শ্রেণীর যাত্রী। সারাদিনের সমস্ত কাজকর্ম শেষ করে অপূর্ব ভেবেছিল প্রথম শ্রেণীর যাত্রী হওয়ায় সে শান্তিতে ঘুমোবে, কিন্তু বারবার পুলিশের লোক এসে অপূর্বর ঘুম ভাঙিয়ে তার নাম ঠিকানা লিখে নিয়ে যায়। একবার সে বিরক্ত হয়ে প্রতিবাদ করলে সাব ইন্সপেক্টর তাকে কটুকণ্ঠে বলে যে এসব তাকে সহ্য করতেই হবে, কারণ সে ইউরোপিয়ান নয়। অপূর্ব যখন বলে সে প্রথম শ্রেণীর যাত্রী, তার সঙ্গে এইরকম কিছু করা অনুচিত, তখন ইন্সপেক্টর জবাব দেয় এই সমস্ত নিয়ম রেলের কর্মচারীর জন্য, তার জন্য নয়। শুধু ভারতীয় বলেই তাকে এইভাবে অপমানিত হতে হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ভামনগরের উদ্দেশ্যে যাত্রাকালে অপূর্বর কি অভিজ্ঞতা হয়েছিল তা বর্ণনা করো, অথবা কিন্তু ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, সে কে, উদ্ধৃত অংশটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। আনসার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশের উল্লিখিত অংশে সে বলতে অপূর্বর কথা বলা হয়েছে। অফিসের গোলমাল থামানোর জন্য বড় সাহেব অপূর্বকে নির্দেশ দিয়েছিল রেঙ্গুন থেকে ভামর অফিসে যাওয়ার জন্য। এই ট্রেন যাত্রায় অপূর্বর যে অভিজ্ঞতা হয়েছিল তা তার ভাবনার ছিল না। সেখানে সে যে বিরক্তিকর পরিস্থিতির মুখোমুখি হয় তার উল্লেখ করতে গিয়েই সে মন্তব্যটি করেছিল। নেক্সট প্যারা, অপূর্ব ছিল ট্রেনের প্রথম শ্রেণীর যাত্রী। তার কামরায় অন্য কোনো লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হলে অপূর্ব ঈশ্বর উপাসনা শেষ করে। তারপর সে রাতের খাওয়া দাওয়া সেরে হাত মুখ ধুয়ে সুস্থ মনে শয্যা গ্রহণ করে। অপূর্ব আশা করেছিল যে প্রথম শ্রেণীর যাত্রী হওয়ায় সকাল পর্যন্ত কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটাবে না, কিন্তু পুলিশের লোকেরা রাত্রে এসে বার তিনে তার ঘুম ভাঙিয়ে নাম ঠিকানা লিখে নিয়ে যায়। অবশেষে অপূর্ব বিরক্ত হয়। উক্ত ঘটনার প্রতিবাদ করলে বর্মা সাব ইন্সপেক্টর কটু কণ্ঠে তাকে বলে যে সে ইউরোপিয়ান নয়, তাই এটা খুব স্বাভাবিক ব্যাপার। এই কথা শুনে অপূর্ব তাকে বলে যে সে প্রথম শ্রেণীর যাত্রী, তাই কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে না। তার কথায় ওই সাব ইন্সপেক্টর হাসতে হাসতে জবাব দেয় এইসব নিয়ম শুধু রেলওয়ে কর্মচারীদের জন্য, তাই পুলিশ ইচ্ছা করলে তাকে ট্রেন থেকে নামিয়েও দিতে পারে, তার প্রতিবাদ করার অধিকার তার নেই।
এভাবে পরাধীন ভারতবর্ষে ইংরেজদের হাতে অপমানিত ও লাঞ্ছিত হওয়ার ঘটনা অপূর্বর অভিজ্ঞতায় যুক্ত হয়। নেক্সট এবার কিছু অল্প মানে 3 মার্কসের কিছু লিখছি, তারপর আবার বড় প্রশ্ন যোগ করব, মানে এক একটা পার্ট, এই পার্ট এটা শেষ থেকে আমি প্রথমে যাচ্ছি, আশা করি বুঝছো। ওভারঅল কিছু চরিত্র লেখালাম, তারপর শেষের ঘটনা থেকে ইম্পর্টেন্স হিসাবেও বলতে পারো, কোয়েশ্চেন হিসাবেও বলতে পারো, একটা লাইন তুলে। অতএব যাওয়ায় স্থির হলো, কোথায় কি কারণে যাওয়ায় স্থির হলো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশের উদ্ধৃত অংশে অপূর্বর অফিসে অফিসের প্রয়োজনে ভামো যাওয়া স্থির হয়েছিল। প্যারাচেঞ্জ, অফিসের বড় সাহেব অপূর্বকে বলেছিলেন যে ভামোর অফিসে কোনো শৃঙ্খলা নেই, এছাড়া ম্যান্ডালে সোয়েব মিথিলা অফিসেও গণ্ডগোল হয়েছে, তাই অপূর্ব যেন সব অফিসগুলো একবার গিয়ে দেখে আসে, কারণ বড় সাহেবের অবর্তমানে তাকেই সব দায়িত্ব নিতে হবে। নানা কারণে রেঙ্গুনে অপূর্বর মন টিকছিল না, তাই সে নিজেও চাইছিল রেঙ্গুনের বাইরে যেতে। বড় সাহেবের নির্দেশে তাই অপূর্ব ভামো নগরের উদ্দেশ্যে যাত্রা করল। নেক্সট, অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল, কখন কি দেখে অপূর্ব চমকে উঠেছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশের উদ্ধৃত অংশে অপূর্ব তার অফিসের বড় সাহেবের নির্দেশে ভামোর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেখানে যখন ট্রেন ছাড়তে কিছুক্ষণ দেরি ছিল, সেই সময় সে গিরিশ মহাপাত্রকে দেখতে পায়। পুলিশ স্টেশনে দেখা বিচিত্র পোশাক পরিচ্ছদ ও চালচলনের গিরিশ মহাপাত্রকে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে সেখানে দেখতে পায় অপূর্ব, তাই সে বিস্মিত ও চকিত হয়। নেক্সট কোয়েশ্চেন, আপাতত ভামো যাচ্ছি, তুমি কোথায়? কে কাকে এ কথা জিজ্ঞাসা করেছে? উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কি জানিয়েছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশের উদ্ধৃত অংশে অপূর্ব গিরিশ মহাপাত্রকে এ কথা জিজ্ঞাসা করেছে। অপূর্ব গিরিশ মহাপাত্রকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিল যে সে কোথায় যাচ্ছে। উত্তরে গিরিশ জানিয়েছিল এনানজাং থেকে তার দুজন বন্ধুর আসার কথা ছিল বলেই সে ওই সময় স্টেশনে উপস্থিত হয়েছে। এরপর সে জানায় পুলিশ স্টেশনে তাকে অহেতুক হয়রান করা হয়েছে, সে ধর্মভীরু মানুষ বলে গাঁজা খায় না, জোচ্ছুরিও করে না। সে আরো বলে যে কপালের লেখা কেউ খণ্ডাতে পারে না। নেক্সট, কোন এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। কে ধ্যানস্থ হয়েছিল? উদ্দিষ্ট ব্যক্তির এরূপ ধ্যানস্থ হওয়ার কারণ কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশের উদ্ধৃত অংশে অপূর্ব ধ্যানস্থ হয়ে থাকার কথা বলা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অপূর্বর মনের গভীরে লুকানো ছিল অগাধ শ্রদ্ধা ও ভক্তি। পুলিশ স্টেশনে গিরিশ মহাপাত্রকে দেখার পর স্বদেশের মুক্তি সংগ্রামী সব্যসাচীর কাল্পনিক মূর্তি মনের ক্যানভাসে এঁকে নিয়ে সে তার চিন্তাতেই মগ্ন হয়ে পড়ে। শুধু দেশের জন্য সংসার পরিজন ব্যক্তি সুখ ত্যাগ করে এই মহান বিপ্লবী এক দেশ থেকে অন্য দেশে ঘুরে বেড়াচ্ছেন, সেই বিপ্লবীর চিন্তায় মগ্ন হয়েই অপূর্ব ধ্যানস্থ হয়ে পড়ে। নেক্সট, কিন্তু এই হাসিতে তলোয়ারকর যোগ দিল না। কোন হাসি? তাতে তলোয়ারকরের যোগ না দেওয়ার কারণ কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশের উদ্ধৃত অংশে রাজবিদ্রোহী সব্যসাচীর পিছনে নিমাইবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছিলেন, এদের ব্যর্থ তৎপরতার জন্য অপূর্ব হেসেছিল। তলোয়ারকর বিচক্ষণ ব্যক্তি, অপূর্ব সুপ্ত দেশপ্রেম মাঝে মাঝেই প্রকাশ পেয়েছিল, কিন্তু চারিদিকের ব্রিটিশ পুলিশ ওত পেতে ছিল। এখানে ভারত প্রেম দেখানো মানেই রাজদ্রোহের অপরাধে অপরাধী হওয়া, আর তেমনটি হলে শাস্তির মুখোমুখি হওয়া নিশ্চিত। এই কারণে নিজেকে এবং অপূর্বকে নিরাপদে রাখতেই তলোয়ারকর হাসিতে চোখ দেয়নি। নেক্সট কোয়েশ্চেন, মহা হুঁশিয়ার পুলিশের দলকে আজকের মতো নির্বোধ আহাম্মক হতে বোধ করি কেউ দেখেনি কখনো। পুলিশের দলকে নির্বোধ আহাম্মক বলা হয়েছে কেন? পুলিশ সম্পর্কে বক্তার এমন উক্তির পেছনে কোন মানসিকতা সক্রিয়? লেখক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশে গিরিশ মহাপাত্র নামে এক ব্যক্তিকে বিপ্লবী সব্যসাচী মল্লিক ভেবে পুলিশ নানাভাবে জিজ্ঞাসা ও তল্লাশি চালায়।
শেষ পর্যন্ত তার চেহারা, পোশাক পরিচ্ছদ ও কথাবার্তায় বিভ্রান্ত হয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। বাংলাদেশের অভিজ্ঞ পুলিশ অফিসার নিমাইবাবু ব্যর্থ হন সব্যসাচীকে খুঁজে বের করতে, কিন্তু অপূর্ব বুঝেছিল গিরিশ মহাপাত্রই ছদ্মবেশী সব্যসাচী, এই কারণেই সে পুলিশের দলকে নির্বোধ আহাম্মক বলেছে। বক্তার মানসিক বলেছেন, পুলিশের দল সম্পর্কে অপূর্বর এই মন্তব্যের পিছনে তার সুপ্ত দেশপ্রেম সক্রিয় ছিল, কেননা সে মনে প্রাণে চাইছিল সব্যসাচী যেন ধরা না পড়ে। তার এমনও বিশ্বাস ছিল যে সব্যসাচী এত সাধারণ রাজবিদ্রোহী নন, তার ছদ্মবেশ এতই অকৃত্রিম ছিল যে বোঝাই মুশকিল হতো তিনি কোন দেশের মানুষ। 10-12টা ভাষায় তিনি অনর্গল কথা বলতে পারতেন, সুতরাং তাকে ধরা সহজ কাজ নয়। অপূর্ব নিজেই বিস্মিত হয়েছিল সব্যসাচীর পোশাক ও চেহারা দেখে। পুলিশকে নির্বোধ আহাম্মক বলার মধ্যে দিয়ে অপূর্ব একদিকে যেমন পুলিশের প্রতি তাচ্ছিল্য প্রকাশ করেছে, অন্যদিকে তা পরোক্ষে সব্যসাচীর দক্ষতা আর কৌশলকে নীরবে শ্রদ্ধা জানিয়েছে। নেক্সট কোয়েশ্চেন, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো যুগে যে কেউ জন্মভূমিকে তার স্বাধীন করবার চেষ্টা করেছে তাকে আপনার নয় বলবার সাধ্য আর যার থাক আমার নেই, এই উক্তির আলোকে বক্তার মনোভাব ব্যক্ত কর। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পাংশে অপূর্ব এই মন্তব্যটি করেছে। অপূর্ব বাংলাদেশের ছেলে, সে স্বদেশী ভাবধারায় বিশ্বাসী, তাই সব্যসাচীর মতো দেশভক্তরা তার কাছে পূজনীয়। শুধু দেশ ও দেশের মানুষের মুক্তির লক্ষ্যে এরা নিজের জীবনকে উৎসর্গ করেছে, জীবন মৃত্যু এদের কাছে পায়ের ভৃত্য। দেশের মুক্তি পথের অগ্রদূত এই বীর নায়কদের প্রতি ব্রিটিশ সরকারের ছিল দমনমূলক মনোভাব, যে কোনো উপায়ে এদের গ্রেপ্তার করাই ছিল ব্রিটিশ পুলিশের লক্ষ্য। সেই উদ্দেশ্যে পুলিশ অফিসার নিমাইবাবু রেঙ্গুনে এসেছেন, তারই শিকার হলেন সব্যসাচী মল্লিক। অপূর্ব নিমাইবাবুকে কাকা বলে ডাকে, কিন্তু নিমাইবাবুর কার্যকলাপকে অপূর্ব সমর্থন করে না। স্বদেশের স্বাধীনতা সংগ্রামীকে গ্রেপ্তার করা মানেই দেশদ্রোহ করা। অপূর্ব চায় না যে সব্যসাচী মল্লিক গ্রেপ্তার হোক, এই মনোভাব অপূর্ব দেশপ্রেমকেই তুলে ধরে। নিমাইবাবু তার কর্তব্য পালন করতে এলেও অপূর্বর কাছে কর্তব্যের চেয়ে স্বদেশ বড়। পরের দাসত্ব করে আপন জন্মভূমির স্বাধীনতা অর্জনে বাধা দানকে অপূর্ব সমর্থন করতে পারে না, তাই যত বিপদই আসুক অপূর্ব সব্যসাচীকে একান্ত নিজের জন বলে স্বীকার করতে পিছপা হয় না। আর সব মিলিয়ে তাই বলা যায়, আলোচ্য বক্তব্যের মধ্যে দিয়ে অপূর্বর স্বদেশ প্রেমই বড় হয়ে প্রতিভাত হয়। নেক্সট কোয়েশ্চেন, তিনি ঢের বেশি আমার আপনার, অপূর্ব কেন এই কথা বলেছিল? আচ্ছা, একটা কথা, আমি বারবার আনসার লেখাতে গিয়ে না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি এটা বারবার করছি, তো তোমরা একটা গল্পের, আমি এই কথাটা আগেও বলেছি, একটা রচনার একসঙ্গে সব আনসার লেখাচ্ছি, তোমাদের হয়তো কানে বাজছে বারবার প্রত্যেকটা আনসারের শুরুতে, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় একটা বা দুটো বা তিনটে আনসার লিখবে তখন কিন্তু এটা কানে লাগবে না, কিন্তু সব সময় টেক্সটে কোথা থেকে ওঠানো হয়েছে এটা বলা খুব ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই দ্য টেক্সট, এটা বলুক আর না বলুক, কোথাও চাইলে তো বলতেই হবে যে কোন রচনার অংশ কার লেখা, সেটা তো বললে ঠিক আছে, না বললেও যেভাবে আমি স্টার্ট করে এক প্রসেসে বলে যাচ্ছি তখন তো ওটাকে আলাদাভাবে মেনশন করবে, কিন্তু এখানে বলেনি, তাও আমি আনসারের মধ্যে ওটা ঢুকিয়ে দিচ্ছি। এটার মানে এটার উৎসটা কোথায়, যেমন আমি এটা পড়ার আগেই তোমাদের পথের দাবি উপন্যাসটা একটু শর্টে বলে দিয়েছিলাম, তেমন উৎসটা বলা খুব জরুরি। তাই এখানে হয়তো বারবার কানে লাগছে, পরীক্ষার খাতায় কিন্তু এটার কানে লাগবে না, তখন তো একটা কোয়েশ্চেন এরকম 100টা আনসার লিখবে না, দুটো বা তিনটেই লিখবে, তাই এটা বলে দিলাম। আনসার লেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পাংশে মূলত স্বদেশ আন্দোলনের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসটি মূলত স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য অনেকেই লড়াই করেছিলেন, সব্যসাচী তাদেরই একজন। দেশের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে তিনি প্রস্তুত ছিলেন। পথের দাবি পাঠ্যাংশে দেখা যায় সব্যসাচী গিরিশ মহাপাত্রের ছদ্মবেশ ধারণ করে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালাতে সক্ষম হয়েছিলেন। সব্যসাচী এমন ছদ্মবেশ ধারণ করতেন যাতে পুলিশ তাকে ধরতে না পারে। স্বদেশী ভাবধারায় বিশ্বাসী অপূর্ব সব্যসাচীকে মনে প্রাণে সমর্থন করত।
অপূর্ব জানতো যে দেশকে সব্যসাচী ভালোবাসেন, সেই দেশকে স্বাধীন করার জন্যই তিনি লড়াই করেছেন। পুলিশরা সব্যসাচীকে ধরার জন্য অনেক চেষ্টা করেছিল, দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো করে তারা সব্যসাচীকে তাড়া করে বেড়াচ্ছিল। আবার পুলিশকর্তা নিমাইবাবু ছিলেন অপূর্বর আত্মীয়, অপূর্ব তাকে কাকা বলে ডাকত। অপূর্ব এই কারণে নিজেও যথেষ্ট লজ্জিত ছিল, তাই সে বলেছে দেশকে তথা দেশবাসীকে লজ্জা অপমান লাঞ্ছনা থেকে যে মুক্তি দিতে চায় সেই সব্যসাচী অপূর্বর কাছে আত্মীয়, পুলিশকর্তার থেকে অনেক বেশি আপনার এবং নিকটজন। নেক্সট, বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ারকর, তাছাড়া এত বড় বন্ধু। মেয়েটির সম্পর্কে অপূর্বর এই মন্তব্যের কারণ বিশ্লেষণ কর। আনসার: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পাংশে অপূর্ব এই মন্তব্যটি করেছে। অপূর্বর বাড়ির ওপরের তলায় যে খ্রিশ্চান মেয়েটি থাকত তার সম্বন্ধে এই কথাটি বলা হয়েছে। অপূর্বর অনুপস্থিতিতে তার ঘরে একদিন চুরি হয়। খ্রিশ্চান মেয়েটির জন্যই টাকা কড়ি ছাড়া বাকি সমস্ত কিছু চুরি হওয়ার হাত থেকে রক্ষা পায়। খ্রিশ্চান মেয়েটি নিজে চোরকে তাড়িয়ে অপূর্বর ঘর তালাবন্ধ করে দেয়। অপূর্ব নেড়া ফেরা পর্যন্ত সে অপেক্ষা করে। অপূর্ব ফেরার পর সে নিজে চাবি দিয়ে সেই ঘর খুলে যা কিছু ছড়ানো জিনিসপত্র ছিল সেগুলো সব নিজের হাতে গুছিয়ে দেয়। যা চুরি গেছে আর যা চুরি যায়নি তার একটা নিখুঁত হিসাব সে বানিয়েছিল। সেই হিসাব দেখে অপূর্বর মনে হয়েছিল একজন পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও এমনটা সম্ভব নয়। অন্যের জন্য নিজের সবটুকু দিয়ে কিভাবে সাহায্য করা যায় তা এই মেয়েটিকে না দেখলে অপূর্ব বুঝতেও পারত না। সব কিছু দেখে অপূর্বর তাকে একজন প্রকৃত বন্ধু বলেই মনে হয়েছিল। মেয়েটির প্রখর বুদ্ধি আর সব দিকে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি দেখে অপূর্ব খুব আশ্চর্য হয়ে আলোচ্য মন্তব্যটি করেছিল। নেক্সট কোয়েশ্চেন: আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না রামদাস, প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশ থেকে উদ্ধৃতিটি গৃহীত। বাংলাদেশের ছেলে অপূর্ব রেঙ্গুনে থাকার সময় ফিরিঙ্গি অন্যান্যদের দ্বারা অত্যাচারিত অপমানিত হয়েছিল, সেই লাঞ্ছনার কথা বলতে গিয়ে আলোচ্য উক্তিটি সে করে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের বাঙালি সন্তান অপূর্ব চাকরি সূত্রে রেঙ্গুনে এসেছিল, কিন্তু রেল স্টেশনে একদিন বিনা দোষে কিছু ফিরিঙ্গি ছেলে তাকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয়। স্টেশনে থাকা কোনো ভারতীয় এই ঘটনার প্রতিবাদ করেনি, বরং অপূর্বর হাড় পাঁচরা খুব একটা ভাঙেনি জেনে তারা খুশি হয়েছে। এর প্রতিবাদ জানাতে গেলে স্টেশন মাস্টার তাকে ভারতীয় বলে কুকুরের মতো বের করে দিয়েছিল। বিনা দোষে অত্যাচার সহ্য করার এক না বলা কষ্ট তার বুকের মধ্যে গুমড়ে ওঠে। তাই রামদাসের কাছে সে বলেছে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ারকার। অপূর্ব শিক্ষিত সভ্য বিচক্ষণ যুবক, শাসকের এই অকারণ অত্যাচারকে সে সমর্থন করতে পারে না। ইংরেজদের এই বর্বরের মতো আচরণ সমস্ত স্তরের দেশবাসীকে সহ্য করতে হচ্ছে বুঝে অপূর্ব যন্ত্রণা অনুভব করেছে। আলোচ্য উক্তিটি তার সেই বেদনাকেই প্রকাশ করেছে। আচ্ছা, এখানে আমি একটা আনসারের মধ্যে একটা লাইন বললাম, তার লাঞ্ছনায় কালো চামড়ার নিচে কম জ্বলে না তলোয়ারকর, এই পার্টিকুলার লাইনটা ধরেও কিন্তু প্রশ্ন আসে, তখন উত্তরটা কিন্তু এটাই হবে। ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন আসে জেনারেল বা ঘুরিয়ে এটা দিয়েও ব্রড কোয়েশ্চেন আসতে পারে, তো আনসার এটাই। ঠিক আছে, মাথায় রেখো। নেক্সট, আমার মা আমার ভাই বোনকে যারা এই সব সহস্র কোটি অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তাদের আপনার বলে ডাকবার যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম। কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, এর মধ্যে বক্তার কোন মানসিকতা প্রকাশ পেয়েছে? আনসার: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পাংশ থেকে উদ্ধৃত এই উক্তিটি করেছিল অপূর্ব। ফিরিঙ্গিদের হাতে একদিন অপূর্ব নিজে কিভাবে অপমানিত লাঞ্ছিত হয়েছিল সেই যন্ত্রণার কথা বর্মা অফিসের সহকর্মী রামদাস তলোয়ারের কাছে বলতে গিয়ে সে উদ্ধৃত কথাগুলি বলেছে। অপূর্ব বিনা দোষেই ফিরিঙ্গি যুবকের লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল। অপূর্ব এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সাহেব স্টেশন মাস্টার তাকে কেবল দেশি লোক এই অজুহাতে কুকুরের মতো দূর করে দেয়। এই অপমান পরাধীন দেশে প্রতিদিনই ঘটছে।
অপূর্ব এই ঘটনায় খুব কষ্ট পায়, তার খুব রাগ হয়। সেই সঙ্গে সে স্থির সিদ্ধান্তে আসে যে দেশের মা ভাই বোনকে যারা সমস্ত অত্যাচার থেকে উদ্ধার করতে চায় তারাই তার সত্যকার আপনার লোক, আর সেই মানুষগুলোর কাছের মানুষ হিসাবে গ্রহণ করার সমস্ত দুঃখই সে মাথা পেতে নিতে চায়। এর জন্য যদি তাকে রাজরোষও পড়তে হয় তাতে সে পিছপা হবে না। এই কথায় অপূর্ব দেশপ্রেমিক সত্তাটি যেমন প্রকাশ পেয়েছে তেমনই সাহস ও সহমর্মিতারও প্রকাশ ঘটেছে। সে কেবল নিজের সুখের জন্য ব্যস্ত নয়, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এক প্রবল ইচ্ছা ধরা পড়েছে তার কথায়। পাশাপাশি এক অনিশ্চিত জীবনকে গ্রহণ করার কঠিন প্রতিজ্ঞাও অপূর্বর কথায় ফুটে উঠেছে। নেক্সট, আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন। কে কার সম্পর্কে মন্তব্য করেছে, এই উক্তির আলোকে বক্তার মনোভাবটি ব্যক্ত করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশের উদ্ধৃত অংশে অপূর্ব নিমাইবাবু সম্পর্কে আলোচ্য মন্তব্যটি করেছে। নিমাইবাবুর সঙ্গে অপূর্ব পুলিশ স্টেশনে গেলে সেখানে তার সঙ্গে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক ওরফে গিরিশ মহাপাত্রের দেখা হয়। সেখানে পুলিশ গিরিশ মহাপাত্র এবং তার সঙ্গে থাকা জিনিসপত্র তদন্ত করতে গেলে এক হাস্যকর ঘটনার সৃষ্টি হয়। তলোয়ারকরের সঙ্গে এই নিয়ে কথোপকথন প্রসঙ্গে অপূর্বর মনোভাব ধরা পড়ে। অপূর্ব সাধারণ চাকরিজীবী হলেও পরাধীন দেশকে বিদেশি শাসনমুক্ত করতে চায়। দেশের কল্যাণের জন্যই আন্তরিকভাবে সে চায় সব্যসাচী মল্লিক যেন পুলিশের হাতে ধরা না পড়ে। নিমাইবাবু অপূর্বর বাবার বন্ধু পরমাত্মীয়, কিন্তু তিনি সুদূর বাংলাদেশ থেকে বর্মায় এসছেন যে সব্যসাচী মল্লিককে হাজতে পড়তে। তিনি আসলে দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা, তাই নিমাইবাবুর চেয়ে সব্যসাচী মল্লিকই অপূর্বর আত্মার আত্মীয়। রামদাস অফিসের সহকর্মী মাত্র হলেও তার কাছে অপূর্ব নিজের আত্মীয় সম্পর্কে যে ভাবনা মেলে ধরেছে তাতে সহজেই অপূর্বকে স্পষ্ট বক্তা বলা যায়। এ কথাও ঠিক, অপূর্ব আবেগপ্রবণ, তাই রামদাস যখন নিমাইবাবুকে কৃতকর্মের প্রায়শ্চিত্তের জন্য অপূর্বর প্রতি দিক নির্দেশ করেন তখনই অপূর্ব জোর করে অনেকটা আবেগের বশে প্রশ্নে উল্লিখিত কথাগুলি বলে ফেলে। আবার কিছু 3 নম্বরে একটু ছোট প্রশ্ন লিখে দিই, আবার পরের প্রশ্নে যাব। লেখো, তারপর সকালে গেলাম পুলিশে খবর দিতে। বক্তাকে কোন খবরের কথা বলা হয়েছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশের উদ্ধৃত অংশটির বক্তা অপূর্ব। রেঙ্গুনে অপূর্বর অনুপস্থিতির সময় তার বাড়িতে চুরি হয়ে যায়। বাড়ির ওপরতলায় থাকা খ্রিশ্চান মেয়েটির সহযোগিতায় অপূর্ব টাকা পয়সা ছাড়া অন্যান্য জিনিসপত্র রক্ষা পায়। সন্দেহ করা হয় ফয়ায় বর্মা নাচ দেখতে যাওয়ায় তেওয়ারিকে। চুরি না করলেও বিষয়ে সে যে সাহায্য করেছে বলে অপূর্ব অনুমান। বারবার না আমার ক্যামেরাতে বা আমারই কিছু ফল্টে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। আচ্ছা, এটা একটু কন্টিনিউ করি, জাস্ট এই দুটো লিখিয়ে আজকের মতো শেষ করব। হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন যেটা বললাম ওটা আরেকবার রিপিট করছি, কোয়েশ্চেনটার আনসার। মনে হলে দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশিয়ে যায়, বক্তাকে কথা বলার কারণ কি? এটাই লাস্ট বলছিলাম, তো এটার আনসার লেখো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশের আলোচ্য উক্তিটির বক্তা অপূর্ব। একদিন কিছু ফিরিঙ্গি ছেলে মিলে অপূর্বকে লাথি মেরে রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে বার করে দেয়, আর অপূর্ব তার প্রতিবাদ করতে গেলে সাহেব স্টেশন মাস্টার অপূর্বকে অপমান করে তাড়িয়ে দেয়। এই চরম অপমান হিন্দুস্থানের লোকদের গায়ে লাগেনি। লাথির চোটে যে অপূর্বর হাড় পাঁচরা ভেঙে যায়নি সেটা শুনেই তারা খুশি হয়েছিল, কিন্তু অপূর্বর অপমান দেশের অপমান, তাদের গায়েই লাগেনি বলে অপূর্ব এ কথা বলেছিল। নেক্সট লেখো, এই সুখবরে তারা বেশ খুশি হয়ে গেল। সুখবরটা কি? তাদের প্রতি বক্তার মনোভাব ব্যক্ত করো। আচ্ছা, এটা লিখতে হবে না, এটা ছেড়ে দাও, এটা বাদ দাও। এটার আনসারও এই সুখবরটা আগেই, যে তার হাড় পাঁচরা ভাঙেনি ওই স্টেশনে যে ঘটনাটা ঘটলো, যেটার আনসার আগে লিখলাম সেটাই হবে সেম আনসার, যে তার তাকে মেরেছে কিন্তু হাড় পাঁচরা ভাঙেনি, এটা বড় প্রশ্নের মধ্যে লিখিয়ে দিয়েছি। নেক্সট লেখো, কই এই ঘটনা তো আমাকে বলনি, কে কাকে এই কথা বলেছে, কোন ঘটনার কথা বলা হয়েছে? এটাও সেম আনসার কিন্তু একটু আলাদাভাবে আছে বলে আমি লিখে দিচ্ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশে রামদাস তলোয়ারকর অপূর্বকে এ কথা বলেছে।
অপূর্বকে বিনা দোষে কিছু ফিরিঙ্গি ছেলে লাথি মেরে রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল। এ অন্যায়ের প্রতিবাদ জানাতে গেলে সাহেব স্টেশন মাস্টার শুধু ভারতীয় বলে অপূর্বকে রেলওয়ে স্টেশন থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। এই তীব্র অপমান থেকে অপূর্ব সিদ্ধান্ত যে যারাই দেশের মানুষকে অত্যাচার থেকে মুক্ত করতে চায়, যত দুঃখই থাক তাদেরকে সে অপমান করে তাদেরকে সে আপন করে নেবে। এখানে এই ঘটনার কথাই বলা হয়েছে। আজকের মতো লাস্ট। বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিল। বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি রচনাংশে উল্লিখিত মন্তব্যটির বক্তা অপূর্ব। অপূর্ব জানিয়েছিল যে পুলিশ অফিসার নিমাইবাবু তার আত্মীয় এবং বাবার বন্ধু, তিনি নিমাইবাবুকে পুলিশের চাকরি করে দিয়েছিলেন। আজকের মতো এখানেই কমপ্লিট করছি, কারণ আমার ক্যামেরাটা কিছু একটা গণ্ডগোল করছে। মোস্ট প্রবাবলি ফোনটাই গণ্ডগোল করছে, ক্যামেরার কোনো দোষ নেই। তো যাই হোক, দেখা যাক, এটা একটু মেরামত করতে হবে। তো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি। নেক্সট দিন আমি ভেবেছিলাম আজকে একটাতেই শেষ হয়ে যাবে, কিন্তু পারলাম না, সরি। এটা আর একটা দিন দিলেই হয়ে যাবে, কারণ আমার অলমোস্ট কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট, আর একটুখানি, জাস্ট একটুখানি বাকি। ঠিক আছে, তো চলো ভালো করে পড়ো, মন দিয়ে সব প্রিপারেশন নিও, শুধু বাংলা না, অন্য সমস্ত কিছু। আর তোমাদের এটা হলে আমি তাড়াতাড়ি ইলেভেনে স্টার্ট করব, ইচ্ছে আছে। ইলেভেনের আমি শুধু বাংলা না, হিস্ট্রিটাও করানোর ইচ্ছে আছে। তো যারা ক্লাস টেনের এই ভিডিওগুলো দেখছো, তো প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি আমার পড়ানোগুলো ভালো লাগে, চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখে জানিও তোমাদের কী ভালো লাগছে, কীরকম হলে ভালো লাগবে, কী হলে হেল্পফুল হবে সেগুলো। আর তোমাদের জন্য যেহেতু 10 পাস আউট, আমি বলে রাখছি বাংলা তো অবশ্যই, ইলেভেনে হিস্ট্রি জিওগ্রাফিটাও আমার করানোর ইচ্ছে আছে। তো যেমন শুরু হবে তোমরা দেখতেই পাবে। ভালো করে পড়ো, ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।